আরসিবি কে হারিয়ে দুর্দান্ত কামব্যাক করার পর আইপিএল এর পয়েন্টস টেবিলে ওপরের দিকে আসতে শুরু করেছে কলকাতার নাইট রাইডার্স টিম। কেকেআর এর কাছে এবছর প্লে অফসে যাওয়ার সুবর্ণ সুযোগ চলে এসেছে। হ্যাঁ ফ্রেন্ডস, কেকেআর এর যে বাকি ম্যাচগুলি রয়েছে তার বেশিরভাগই রয়েছে কেকেআর এর হোম গ্রাউন্ডে অর্থাৎ ইডেন গার্ডেন্সে। তাই কলকাতার নাইট রাইডার্স টিম যদি তাদের বেঁচে থাকা ম্যাচগুলির মধ্যে হোম ম্যাচগুলিও জিততে পারে সেক্ষেত্রে আরামসে প্লে অফসে কোয়ালিফাই করে যাবে কলকাতার নাইট রাইডার্স টিম। সো হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ইন্টারেস্টিং ভিডিওতে আমরা জেনে নেব আর কটি ম্যাচ জিতলে প্লে অফসে যেতে পারে কলকাতা নাইট রাইডার্স টিম। তা জানার জন্য পুরো ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা, রাজস্থান বনাম চেন্নাই ম্যাচে রিয়েল ইলেভেন অ্যাপে 50,000 টাকার ফ্রি গিভ অ্যাওয়ে রয়েছে। তাই ফ্রিতে গিভ অ্যাওয়ে জেতার জন্য এখনই জয়েন করো রিয়েল ইলেভেন অ্যাপে। এছাড়াও এখানে তোমরা ট্রেডিং করেও হ্যাঁ বা নাতে উত্তর দিয়ে অনেক টাকা জিততে পারবে। যেমন রাজস্থান বনাম চেন্নাই ম্যাচে এই ম্যাচটি কি চেন্নাই জিততে পারবে, বা রিয়ান পরাগ কি স্টার্টিং প্লেইং ইলেভেনে খেলবে, এরকম প্রশ্নের হ্যাঁ বা নাতে উত্তর দিয়ে অনেক টাকা জিততে পারবে তোমরা এখানে। এটা হচ্ছে রাজস্থান বনাম চেন্নাই ম্যাচে আমার ফ্যান্টাসি টিম। টসের পর এই টিমে আমি পরিবর্তন করতে পারি, অর্থাৎ এখানে সেকেন্ড ইনিংসেও খেলার সুযোগ রয়েছে। তাই নিচের ডেসক্রিপশান বক্সের লিঙ্ক রয়েছে, ডাউনলোড করতে পারো রিয়েল ইলেভেন। এই খেলাতে আর্থিক ঝুঁকির সম্ভাবনা রয়েছে এবং অভ্যাসে পরিণত হতে পারে, দয়া করে দায়িত্ব সহকারে এবং নিজের ঝুঁকিতে খেলুন। 8 ম্যাচে 3টিতে জিতে এখন পয়েন্টস টেবিলের 7 নম্বরে রয়েছে কলকাতার নাইট রাইডার্স টিম। তবে কেকেআর এর কাছে সুবর্ণ সুযোগ রয়েছে প্লে অফসে কোয়ালিফাই করার, কারণ কেকেআর এর এখনও 6টি ম্যাচ বাকি রয়েছে আর 6টি ম্যাচের মধ্যে 4টি ম্যাচ রয়েছে নিজেদের ঘরের মাঠে অর্থাৎ ইডেন গার্ডেন্সে। এখনও 4টি ম্যাচ খেলবে কলকাতার নাইট রাইডার্স টিম। তাই বাকি 6টি ম্যাচের মধ্যে যদি কলকাতার নাইট রাইডার্স টিম তাদের হোম ম্যাচগুলি অর্থাৎ ইডেনে যে 4টি ম্যাচ এখনও কলকাতা নাইট রাইডার্স খেলবে সেই 4টি ম্যাচ যদি কেকেআর জিতে যায় তাহলে আরামসেই প্লে অফসে কোয়ালিফাই করে যাবে কেকেআর। আর কেকেআরের কাছে এটাই অপরচুনিটি যে নিজেদের ঘরের মাঠের ম্যাচগুলি যদি কলকাতা নাইট রাইডার্স জিতে যায় তাহলে আরামসে তারা এবছর প্লে অফসে কোয়ালিফাই করে যাবে। কেকেআরের এখনও ইডেন গার্ডেন্সে যে 4টি ম্যাচ রয়েছে তাদের মধ্যে 1 নম্বর ম্যাচ রয়েছে গুজরাট টাইটেন্সের সঙ্গে, দ্বিতীয় রয়েছে পাঞ্জাব কিংসের সঙ্গে এবং 3 নম্বর রয়েছে রাজস্থান রয়্যালসের সঙ্গে এবং 4 নম্বর রয়েছে লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে। অর্থাৎ খুব একটা বড় টিমের সঙ্গে কেকেআরের হোম ম্যাচগুলি নেই। তাই কেকেআরের কাছে একটা অপরচুনিটি রয়েছে, কলকাতা নাইট রাইডার্স যদি তাদের হোম ম্যাচগুলি জিতে যায় 4টি ম্যাচ তাহলে কিন্তু আরামসে প্লে অফসে কোয়ালিফাই করার সুযোগ চলে আসবে কলকাতা নাইট রাইডার্স টিমের কাছে। অর্থাৎ আরসিবিকে হারিয়ে আলাদাই একটি কলকাতা নাইট রাইডার্স সুযোগ পেয়েছে এবং মোমেন্টমও রয়েছে এখন কেকেআরের কাছে, এবং এরকম কামব্যাক কলকাতা নাইট রাইডার্স আগেও করে দেখিয়েছে। তাই কেকেআরের প্লেয়ারদের মধ্যে বিশ্বাস রয়েছে যে তারা এবছর প্লে অফসে খেলবে। এবং কেকেআরের যে সবচেয়ে বড় অপরচুনিটি সেটা হচ্ছে বাকি 6টি ম্যাচের মধ্যে 4টি ম্যাচ তাদের হোম গ্রাউন্ডে রয়েছে। তাই সেই অ্যাডভান্টেজটাকে কাজে লাগিয়ে কলকাতা নাইট রাইডার্স কিন্তু প্লে অফসে যেতে পারে। সো ফ্রেন্ডস, তোমাদের কি মনে হচ্ছে এবছর আইপিএলে কেকেআর কি প্লে অফসে কোয়ালিফাই করতে পারবে? তোমাদের কি মতামত তা কমেন্ট বক্সে লিখে জানাও, এবং কেকেআরের ফ্যান হয়ে এবছর আইপিএলে কেকেআরকে প্লে অফসে দেখতে চাইলে ভিডিওটিকে করো লাইক। এবং আইপিএল ও কেকেআর সম্বন্ধে আরও ইন্টারেস্টিং খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।